মায়ের মতো মমতাময়ী আর কেউ নেই অসুস্থ পুত্রের পাশে বসে রাত জাগা এক মায়ের মনের কষ্ট পুত্রের চঞ্চলতা স্মরণ আর দরিদ্রের কারণে তাকে প্রয়োজনীয় খাদ্য ও আনন্দ আয়োজন করতে না পারার ব্যর্থতা নিয়ে পল্লী কবি রচিত রাখালি কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পল্লী জননী অসুস্থ পুত্রের পাশে বসে নিবু নিবু প্রদীপ চারদিকে মশার অত্যাচার বেড়ার ফাঁক গলে আসে রাতের শীত অসুস্থ পুত্রের ঘুম স্বাভাবিকভাবে আসে না মা পুত্রকে আদর করে তার রোগ ভালো করে দেওয়ার জন্য দরগায় মানত করে দুরন্ত ছেলে ভালো হয়েই খেলতে যাবে এবং তার মা তাকে কিচ্ছু বলতে পারবে না এমন অঙ্গীকার সে মায়ের কাছ থেকে আদায় করে নেয় আবদার মুখপুত্রের দিকে চেয়ে গ্রামীণ মায়ের মনে অনেক কথা জাগে তার সামর্থ্য নেই বলে রুগীর পথ্য কিছুই জোটাতে পারেনি একসময় পল্লী মায়ের মনে পুত্র হারানোর সংখ্যা জেগে ওঠে অনবদ্য এই বিষয়টি নিয়েই জসিমুদ্দিনের লেখা কবিতা পল্লীজননী আবৃত্তি করব রাত থমথম স্তব্ধ নিজুম ঘোর ঘোর আন্ধার নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার রুগ্ন ছেলের শিউরে বসিয়া একলা জাগিছে মাথা করুণ চাহনি গুম ঘুম যেন ডুলিচ চোখের পাতা শিউরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে তারই সাথে সাথে বিরোহী মায়ের একলা পরাণ দোলে বন 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 জমাট বেঁধেছে বনমশকের গান এদোডোবা হতে বহিছে কঠোর পচানো পাতার গ্রান ছোট কুড়ে গড় বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু শিওরে বসিয়া মনে মনে মাতা গনিছে ছেলের আয়ু ছেলে কয় মারে কত রাত আছে কখন সকাল হবে ভালো যে লাগে না এমনই করিয়া কেবা শুয়ে থাকে কবে মা কয়ে বাছারে চুপটি করিয়া ঘুমতো একটিবার বার রেগে কয় ঘুম যে আসে না কি করিব আমি তার পাণ্ডুর গালে চুমু খায় মাতা সারা গায়ে দেয় হাত পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাত নামাজের গড়ে মোমবাতি মানে দর গায়ে মানে দান ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ ভালো করে দাও আল্লাহ রাসুল ভালো করে দাও পীর কহিতে কহিতে মুখখানি বাসে বহিয়া নয়ন নীর বাঁশ বনে বসি ডাকে কানাকুয়ো রাতের আদার ঠেলি বাদুর পাখায় বাতাসেতে পড়ে সুপারির বন হেলি চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি দুচ্ছায় কিবা বা শঙ্কায় মার পরান উঠিছে ভরি যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বনে ছেলে কয় মাগো পায়ে পড়ি বলো ভালো যদি হই কাল করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ঝাড়া এখনি আমারে এত রোগ হতে করিতে পারে তো খাড়া মা কেবল বসি রুগ্ন ছেলের মুখ পানে আঁখি মেলে ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে সুনোমা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে রাখিও ড্যাপের মহা বেদে তুমি সাত নরি শিকা ভরে খেজুরের গুড়ের নয়া নয়াপুটলিতে হুড়ুমের কোলা ভরে ফুলজুড়ি শিকা সাজাইয়া রেখো আমার সমুখ পরে ছেলে চুপ করে মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত বাহিরেতে নাচে জোনাকি আলোয় থমথম কালো রাত রুগ্ন ছেলের শিউরে বসিয়া কত কথা পড়ে মনে কোন দিন সেজে মায়েরে না বলে গিয়েছিল দূর বনে সাজ হয়ে গেল তবু আসে আসেনাকো আই ঢাই মার প্রাণ হঠাৎ শুনিল আসিছে ছেলে হর্ষে করিয়া গান এক কোচ বড়া বেথুল তাহার ঝামুর ঝুমুর বাজে ওরে মুখ পোড়া কোথা গিয়েছিলি এমনই একালি সাঁঝে কত কথা আজ মনে পড়ে তার গরিবের ঘর তার ছোটখাটো কত বায়না ছেলের পারে নাই মিটাবার আড়ঙের দিনে পুতুল কিনিতে পয়সা জটেনি তাই বলিছে আমরা মুসলমানের আড়ং দেখিতে নাই করিম সে গেল আদি চলিল এমনই প্রশ্নমালা উত্তর দিতে দুখুনি মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা আজিও রোগে তার পথ্য জটেনি ওষুধ হয়নি আনা ঝড়ে কাঁপে যেন নীড়ের পাখিটি জড়াতে মায়ের ডানা ঘরের চালেতে হুতুম ডাকিছে অকল্যাণের সুর মরণের এলো এলোবুজি হায় হাঁকে মায় দূর দূর ডোবা হতে বিরোহিনী ডাক ডাকিতেছে ঝুরি ঝুরি কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি ফেরে বন বন মশা দলে দলে বুড়ো পাতা ঝরে বনে ফোটায় ফোটায় পাতা ছোঁয়া জল ঝরিছে তাহার শনে রুগ্ন ছেলের শিউরে বসিয়া একেলা জাগেছে মাতা সমুখে তাহার ঘোর কুজ্জুটি মহাকাশ তার পাতা পার্শ্বে জলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল আদারের সাথে জুজিয়া তাহার ফুরাইয়া এসেছে তেল এবার থাকছে পল্লীজননী কবিতা থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর প্রথম প্রশ্নটি হচ্ছে কোন শব্দগুচ্ছের দ্বারা পল্লীজননীর দারিদ্রের পরিচয় পাওয়া যায় উত্তর হবে ছোট কুড়ে ঘর পল্লী কবিতায় উল্লেখিত ছেলেটি কোন বয়সী উত্তর হবে কিশোর বয়সী কোথা থেকে পাতার গ্রাণ বের হচ্ছে উত্তর হবে এদোডুবা থেকে ছেলে কোনটার জন্য গভীর আগ্রহ ব্যক্ত করেছে উত্তর হবে সকাল সারা গায়ে দেয় হাত বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে সোহাগ স্রষ্টার সাহায্য প্রত্যাশায় মা কোন কাজটি করেছেন উত্তর হবে নামাজের গড়ে মোমবাতি মানত পল্লীজননী কবিতায় কয়টি পাখির নাম রয়েছে উত্তর হবে চারটি পাখি কানাকু বাঁশবনে বসে ডাকে কেন উত্তর হবে ওখানেই তার বাস অর্থাৎ কানাকুরা বাঁশবনেই বাস করে তাই সেখান থেকেই তারা ডাকে যে কথা ভাবিতে পরাণ শিহরে কোন কথা এখানে ছেলের মৃত্যুর কথা বোঝানো হয়েছে ছেলে কার সঙ্গে খেলতে যাওয়ার বায়না ধরে উত্তর হবে করিমের সঙ্গে ওঝা বোঝাতে কবিতায় কোন নামটি এসেছে উত্তর হবে রহিম ছেলে কোনটিকে যতন করে রাখার আবদায় তুলেছে উত্তর হবে লাটাই পল্লীজননী কবিতায় কোন শিকার নাম করা হয়েছে উত্তর হবে সাতনরি মা ছেলের রোগ মুক্তির জন্য কয়জনের কাছে আকুতি জানিয়েছেন উত্তর হবে তিনজন ছেলের রোগ মুক্তির জন্য মা কয় জায়গায় মানত করেছেন উত্তর হবে দুই অর্থাৎ দুই জায়গায় মানত করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ